নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদেরকে প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা খেলা যখন উপন্যাসটি থেকে কিছু অংশ পড়ে শোনাব। রবীন্দ্রসঙ্গীত অন্য সব গানের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, সুরের সঙ্গে তাল মেলালেই এখানে গান জন্মায় না। এখানে ভাব, গায়কী, সুর, তাল, লয়, উচ্চারণ, নিঃশ্বাস ফেলা আর প্রশ্বাস নেওয়া প্রতিটি সূক্ষ্ম আপাত সহজ ব্যাপারই অত্যন্ত জরুরি। এই সমস্ত কিছু মিলেমিশে অর্শি ফিলিগ্রি গয়নার মতো এই গানের আবেদন। শুধু গলা থাকলে, শুধু সুর থাকলে, শুধু উচ্চাঙ্গ সঙ্গীতে পটভূমি থাকলেই এই গান কেউ যথার্থভাবে গাইতে পারে বলে আমার মনে হতো না। গানের কথার মধ্য দিয়ে যা বলা হয়েছে, মনের কথার সেই আভাস গায়কীর বিভাসে প্রতিভাত না হলে সুরের সঙ্গে ভাবের, লয়ের সঙ্গে তালের এক আশ্চর্য আশ্লেষের মধ্যে পরিপ্লুতি না ঘটলে এই গান আর গান হয় না। তাই অনেকেই যদিও রবীন্দ্রসঙ্গীত গান, কিন্তু তা সঙ্গীতই হয়, রবীন্দ্রসঙ্গীত হয় না। তুমি নিজের জীবনে কি চাও, কতখানি চাও, তা শুধু তোমার একার উপরেই নির্ভর করে। জীবনে যতটুকু দেবে ততটুকুই ফেরত পাবে, বেশিও নয় কমও নয়। দ্য চয়েস ইজ ইয়োর্স। দয়া বা করুণার ভেতরে যে সম্পর্কের শিকড়, সে সম্পর্কে শিগগিরই ফাটল ধরে। জোরে বাতাস উঠলেই সে সম্পর্ক উড়ে যায়। যারা বড়লোক নয় অথচ যাদের বড়লোক হবার খুব ইচ্ছে, তারাই হয়তো বড়লোকের বহিরঙ্গ রূপের দিকটাই বড় করে জানে। তারা অন্তরঙ্গ রূপটার খোঁজ রাখে না। সত্যিকারের যে মানুষ, সে মানুষই থাকে, সব অবস্থাতেই থাকে। আরাম, অবসর বা বিলাস কিছুতেই তার ভেতরটাতে মরচে ধরাতে পারে না। যারা মানুষ নয় তাদের মধ্যেই ঘুম ধরে, মধ্যে সার পদার্থটি ছিল না বলে তাদের থাকে না। বন্ধুরা, যে পর্যন্তই, আমি আগামীকাল আসব আবার কোনো একটি বইয়ের পাঠ্যপুস্তিকে নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।